ওকে আমরা চলে যাব এখন সরাসরি কুইজে আমরা প্রথম অধ্যায়ের কিছু কিছু পার্ট নিয়ে কুইজ করছি গত ক্লাসগুলোতে যেগুলো পড়েছি সেগুলোর উপর কুইজ করেছি যেন আমাদের বুঝতে সহজ হয় আমরা আর্গুমেন্ট তো চলে যাব প্রথম অধ্যায়তে ঢুকবো ইস্ত্রাতে ঢুকবো ঢোকার পর আমরা ইস্ত্রাদা কারের যাতা করছে মার চাপিটি সবগুলো আমরা অলরেডি কুইজ করেছি ভিডিও দেখেছি আমাদের আর সমস্যা নাই তিনটা কারের যাতা একটা কারের যাতা এগুলো আলোচনা করেছি এখন আমরা চলে যাব ভেহিকলি চিক্ল মোটরই সর্বোচ্চ গতিসীমা ফোরটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং ইঞ্জিন সাইজ পঞ্চাশ সিসি আর মোটর সাইকেল এর উপরে কত নির্দিষ্ট না কিন্তু 50% বেশি ইঞ্জিন সাইজ 50% উপরে এবং 45 বেশি গতি সেবা কি সুপিরিয়র আর সাইক্লোমোটরি গতি সমও বেশি এবং ইঞ্জিন কি বেশি সাইক্লোমোটরে কত সাইকেল যেটা হালকা সেটা সাইক্লোমোটরি ক্যাটাগরিতে পড়বে এগুলো আমরা সব ভিডিওতে আলোচনা করা হয়েছে ক্যাম্পার caravan কি সব আমরা জানি এটা কোথায় দেওয়া হবে বলেন তো এটা এটা কই দেওয়া হয় মালামাল গায়ে থেকে পিছনে বেড় হয়ে গেলে আর এটা

তারা নন তুত্তি ভিগলা মোটরা দুই চাকা সব গাড়ি কিন্তু চিকলো মোটরই না দুই চাকা হইলে যে চিকলো মোটরই তারা দুই চাকার তো মোটরসাইকেলও আছে দুই চাকা তো সাইকেলও আছে তাই না সো দুই চাকা হইলেও আমার ইঞ্জিন সাইজ লাগবে সর্বোচ্চ কত 50 সিসি আর স্পিড হইতে হবে সর্বোচ্চ 45 তাহলে আমরা এটাকে চিকলো মোটর বলতে পারবো বাট বলো এটাই বলা হচ্ছে নন তুত্তি ভিগলি মোটরা দুয়ের ওতে দুই চাকাওয়ালা সব গাড়ি কিন্তু

মাতৃ কলা থেকে প্রথম চার বছর পর থেকে কি করতে হয় সেই প্রথম নিবন্ধনের পর থেকে চার প্রত্যেক দুই বছর অন্তর অন্তর করতে হয় নন এমন কোন যানবাহন না যাকে রিভিশনে করা হয় বুঝতে হবে মানে সবসময় যে দুই চাকা হবে সবসময় তিন চাকা হবে এমন না এটা দুই চাকা থাকতে পারে আবার কি থাকতে পারে তিন চাকা থাকতে পারে

L'autovettura è un veicolo a motore con quattro ruote destinato al trasporto di massimo nove persone, compreso il conducente. So, vera vero. vera. nove persone. autovettura no. non private. barbe, Par, due posto pare. Lamborghini, Due posti. Kinto, shorbuto,

হ্যাঁ এখানে থাকার জন্য এখানে বানিও আছে কিচেন আছে বেড আছে আবার এখানে মোটর চালিত একটা ইঞ্জিনও আছে সো গাড়িটা এখান থেকে মুভও করতে পারবে আবার এক জায়গায় থেমেও থাকতে পারবে সেটা অত কারাবান আর যেটা ইঞ্জিন নাই সেটা নাম কি শুধু কারাবান কারাবার মানুষ থাকে অত কারাবারের মানুষ থাকে ডিফারেন্ট শুধু কারাবার নিজে নিজে চলতে পারবে মানে ইঞ্জিন সহ আর অত কারাবানের ইঞ্জিন নাই ওটা রিমোট আর অত কারাবান একটা

এটা خیال লাগের আমি আগামী ক্লাসে সবাই করবে আগামী ক্লাসে আমি আপনাদেরকে মজার একটা ক্লাস করাব গতিসীমার মধ্যে যে আমাদের সাধারণ গতিসীমা হল 4টা সাধারণ গতিসীমা কয়টা 4টা 50 50 90 90 90 710 এটা কি সাধারণ গতিসীমা আর অসাধারণ গতিসীমা কি 15 কত 15 এর ঠিক আছে এরপর আসবে সত্তর অসাধারণ গতি সত্তর কিন্তু শহরের ভিতরে পার্টিকুলার রাত্রিশ সত্তর হয় আবার যখন আপনি রিমুরকি টানবেন তখন প্রিন্সিপালে কত হবে

তো এইগুলা মানে এই সাধারণ গতিসীমা চারটা এর বাইরেও এই গতি গুলা কিন্তু কি হয় বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেখি যে হ্যাঁ যেগুলো সিস্টেম গতিসীমা হয় হয় আপনার এই এই আবার তো এই গতিসীমার কত রকম গতিসীমা আছে আগামীকালকে আমি সেগুলো আলোচনা করবো কাল ক্লাসটা করবেন খুব ইম্পর্টেন্ট ক্লাসটা হবে যে সাধারণ গতিসীমা চারটা আমরা এটা বেসিক মাথায় রাখলাম পঞ্চাশ নব্বই একশো দশ একশো তিরিশ এগুলা সাধারণ বাট এর বাইরেও যে কত গতি সীমাগুলো আছে বৃষ্টি বললে বিশ কমাই দিতে হয় আবার এই অনেক বেশি ঘন কুয়াশা হইলে আমরা এ বেশি চালাতে পারবো না তো এই যে গতি সীমা কত ধরনের আছে এই সবগুলো আমরা আগামীকালকে বিস্তারিত আলোচনা করবো এটা এক্স টুয়েলভ এর ক্লাস ঠিক আছে কালকে ক্লাসটাকে মিস করবেন না ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে ওকে সো এটা হলো ফালসো সিক্লো মোটর এই চলতে পারবে এক্স টুর কিন্তু গতিসীমা হবে ফোরটি ফাইভ সর্বোচ্চ এটা সে ট্রুক কি দিছিলাম কুইজের মধ্যে যদি রিমোর্কি থাকে বা সিমি রিমোর্কি থাকে তাহলে ভেরো আর সব কি হবে ফালসো ফালসো সিমি রিমোর্কি আছে কি হবে কুইজটা ভেরো এটা যে এই কুইজটা আপনি যতই পড়েন যতই বুঝেন এত বড় লেখা মাথায় গহনে ঢুকবে না কিন্তু এটাতে যে কটা কুইজ আছে ভেরো কুইজগুলোর মধ্যে রিমোর্কি বা সিমি রিমোর্কি লেখা আছে আর ফালসো কুইজের মধ্যে এই দুইটা লেখা নাই তাই বোঝার জন্য যখনই দেখবো এরকম একটা কাজ এখানে কি বাচ্চিক হচ্ছে রক্ত চলাচল হয় হয় না পড়াটা কি না

আরো আছে তেরো পাবেন কিন্তু না রাব্বি পরীক্ষা নাই অনেকে পাস করছিলাম রাব্বি সাহেব কি অবস্থা বলেন রাব্বি পারমিশন পারেন রাব্বি ভাই ওকে আমরা শুনে আগে gli autoveicoli sono tutti i veicoli con almeno quattro ruote compresi quelli senza motore Falso. Falso. e fanno compresi com in aggiunta parlato esclusi quadro quadricicli quadro cicli autoveicoli? Nah. No, no. autoveicoli no 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 কমপক্ষে কয় চাকা চার চাকা আছে এদের সহ একত্রে হয়ে গেলে অত ভেহিকুলি বুঝতে হবে অবশ্যই প্রথমে কি থাকতে হবে কয়া থাকতে হবে ট্রাক প্রাইভেট কার মানে গাড়ি কিন্তু চিকলির চারটা চাকা আছে কিন্তু এরা কিন্তু অত ভেহিকুলি

এটা ফালস হবে কেন বলছে যেন অত বিকেল কোন আলমেনা কোয়াত্র রতে কম করে 4 টাকা থাকবে কম মানে একত্রে কম মানে কি একত্রে সঙ্গে ইনক্লুডেড কোলে সেন্সর মোটর মোটর সারা কখন গাড়ি হয় অত বিকেল হয় কোন হয় না মোটর ছাড়া ভেহিকল হয় বিকেল সেন্সর মোটর কিন্তু অত বিকেল আর অত বিকেল কি গাড়ি গাড়ি যে কোনগুলা গাড়ি অত বিকেল কোনগুলা এই যে অত বেতুরা তারপর অত বোস তারপর অত কার অত কার মানে এগুলো সবগুলা কি অত বিকেল অত বিকেল ওকে কত চিকলি সারা

সময় কম লাগবে আর যখনই দেখবেন একটা রিমোর কি এর মানে কি যখন পুরাটা হলুদ থাকবে সামনে ইঞ্জিন নাই কিন্তু সামনে কিন্তু কি আছে গাড়ি আছে কি করতেছে টানতেছে ক্লিয়ার যখন পুরাটা হলুদ থাকবে এর মানে কি কি রিমোর কি তো ওর তো ইঞ্জিন নাই তাহলে ওরে কেউ একজন টানতেছে তাহলে সামনে আরেকটা একটা গাড়ি আছে তো ওভারটেক করতে গেলে আমাকে একটু বেশি সময় সময় লাগবে লাগবে তাহলে বুঝতে পারছেন কাপ্ত লোকগুলো কেন দেওয়া হয় যখন এটা দেখবো মানে একটা গাড়ি গাড়ি যতটুকু দেখতেছে অতটুকু সামনে ইঞ্জিন আছে আর যখন এটা এটা মানে কি সামনে ইঞ্জিন নাই ওরে কেউ একজন কি করতেছে টানতেছে মানে একটা রিমোট কি থাকবে এর সামনে আবার কি থাকবে একটা মোটর চালিত গাড়ি থাকবে সো ওভারটেক করতে গেলে আমাকে অনেক লম্বা সময় পার করে ওভারটেকটা করতে হবে আমাকে এটা খেয়াল রাখতে হবে যখন দেখবে এটা ক্লিয়ার এখন বুঝতে পারছেন কেন দেওয়া হয় এটা রিমোটের পিছনে জি স্যার ক্লিয়ার এতদিন বুঝেন নাই এখন বুঝছেন আচ্ছা বুঝবেন আস্তে আস্তে আরো বুঝবেন So da Le macchine agricole a ruote o a cingoli possono circolare su strada per il trasporto di prodotti agricoli per conto delle aziende agricole e forestali. So da vero, vero, vero. 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 Le Macchine agricole a ruote, cakawal o topa cingoli, che chain system. per il

I tricicli a motore sono veicoli con motore di cilindrata inferiore a 50 cm3 e a aventi velocità massima per costruzione fino a 45 km all'ora. Vero. Vero. I tricicli bolse, tricicli inferiore e superiore. Tricicli superiore. Motocicli superiore. Se il ciclo 50 cm Hove 50 e il pomba Ponza e il pomba, il ciclo motore di Hove Ponza এখানে একটু কথা বলতে চাই অনেক বড় বড় কুইজ গুলা আমরা হয়তো বা না বুঝেই উত্তর দিয়ে ফেলি একটু বোঝার জন্য সময় নিয়ে যদি উত্তর দিই তাহলে ভালো হয় না পড়ে যায় খেয়াল করবেন চিকলি মানে চিকল মরি মানে কি তিনটা চিকল মরি সমান মনে করবেন তো যখন ত্রি আসবে এটা অবশ্যই চিকল মরি থেকে কি হবে বেশি হবে সুপেরিয়র হবে ত্রি চিকলি আর যখন চিকল বলবে চিকল চিকল মানে কি গতিসীমা 45 ইঞ্জিন সাইজ 45 তো চিকল বললে হ্যাঁ ইঞ্জিন সাইজ হবে 50 এর কম সমস্যা নাই এবং গতিসীমা হবে 45 তাহলে বের হয় তো এখানে কিন্তু চিকল বলা নাই কি বলছে ত্রি চিকলি চিকলি ক্লিয়ার ওকে দিস স্যার যেটা খেয়াল রাখতে হবে

কোয়াদ্র চিকলি লেজেরি বলছে নাকি নন বলছে এখানে মোটর চিকলি বলছে নাকি চিকলো মোটরই এখানে কোয়াদ্র চিকলি নন বলবো এখানে আমরা বলে দেব কি চিকলো মোটরই বলে দেব তো নন তার তো আর মোটরির মধ্যে নন কি মত হবে আর যখন কোয়াদ্র লেজেরি বলবো হালকাটা তাহলে কিসের মতো হবে এটা চিকলো মোটরির মত হবে তো এখানে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোয়াদ্র চিকলি লেজেরি বলছে নাকি নন লেজেরি বলছে লেজজি এটা কার মতো

sono rimorchi 8 carabinetti 8 carabinetti 8 vehicolo veicolo. carabinetti 8 carabinetti 8 carabinetti 8 Si definiscono motocicli solo i veicoli a due ruote di cilindrata fino a 8 carabinetti 8 Solo 8 Falso. 8 carabinetti 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 8

আগে কিন্তু যেটা চলে আইএম লাগে আগে কিন্তু আইএম লাগতো এমনি কি করতো একটা সার্টিফিকেট দিয়ে দিত ডকুমেন্টস নিয়ে যে চালা তুই পিক আপ একটা স্কুটি চালা বাট এটা কিন্তু এখন আর সার্টিফিকেট সিস্টেমটা কি নাই সবাইকে কিন্তু পাতেন তা আইএম নিয়ে চালাইতে হবে

শুধু মানুষ থাকবে তাই না কারাবানের টুরিস্ট স্পটে খেলার যে সামগ্রী নেওয়া যাবে না

place e ki apni enjoy korben apnar ekta choker kono ekta nouka ba kono ekta motorcycle apnar gari pechhone kore kara apnar bhite boira le strisce retroriflettenti laterali devono essere apposte sugli autocarri di massa complessiva a pieno carico inferiore a 3,5 tonnellate inferiore autocarri rujan 3.5 kom hole ki strisha dite hoy

So, no, no, no. Motocicli I motocicli hanno cilindrata superiore a 50 cm3. si vero, vero, vero. ok. È consentito sostituire il dispositivo di scarico dei quadricicli leggeri per aumentare la velocità massima perché non si aumenti la cilindrata del motore. Falso, falso. Non sentirlo. Allora, uno motivo è sostituire pure il dispositivo di scarico dei codici ciclici. Il codice ciclici dice, ma conto, è la maschina lagata di Barbie, gira la carona e aumenta la velocità. Perché non si aumenti la cilindrata del motore? motor motore, cioè, se vuoi, con la giornata, c'è la giornata, c'è la giornata, però, ma mi metto, oh, mi amo la maschina lagata, non usi bene la falso.

এই কি বলে আমাদের প্রাইভেট কারের ইঞ্জিন কই থাকে সামনে থাকে তারপরে থাকে বুকাতি স্পোর্টার থাকে বুকাতি ইঞ্জিন থাকে পিছিয়ে ইঞ্জিন থাকে ইঞ্জিন থাকে সামনে তো এই যে সব গাড়ির যে সামনে পাওয়ার থাকবে সামনে শক্তি থাকবে এমন না প্রাইভেট কারে শক্তি সামনে থাকতে পারে আবার কি পিছনে থাকতে ይችላል থাকতে পারে আরে পিছনেও থাকতে পারে পিডি পিস কোন অটো ভেহিকল tutti veicoli সব গাড়ি আ অত বিতর প্রাইভেট কার প্রাইভেট কারলম কি tutti veicula motore 51 la transizione postere পিছনে শক্তি থাকলেই সবই কি হয়ে যাবে প্রাইভেট কথা সব প্রাইভেট কারে পিছনে শক্তি থাকবে বুঝতে হবে falso পয়েস রে পিছনে শক্তি থাকতে পারে মানে গতি বাড়াবেন কিছু কিছু গাড়ি পিছনে চাকা ঘুরে কিছু কিছু গাড়ি কি সামনের চাকা ঘুরে আবার কিছু কিছু চাকায় ঘুরে এমন না যে আমার সামনে চাকায় ঘুরতে হবে অত ভিত্তর এমন না যে পিছনে চাকায় ঘুরতে হবে তাই না পুষ্ট হবে হালস যে সিডি বিস্কুল অত ভিত্তরে তর্থ ভিউ গুলোর মতো আমরা অত ভিত্তরাকে বলতে পারি প্রাইভেট কারকে মোটর চালিত কারি এবং যাদের পিছনে পাওয়ার পুষ্ট হবে হালস দেখেন এই ভিগুলি প্রশ্ন কিন্তু অল্প আপনারা যখন নাকি কুইজ করবেন আপনারা খেয়াল করবেন সব সময় দেখবেন যে আপনারা সব সময় পজিটিভলি যে কোন একটা কঠিন জিনিসকে পজিটিভলি এটাকে সলভ করবেন কিভাবে ধরেন আপনি যাবেন আমাদের অ্যাপসে টেস্টে আর্গুমেন্ট যাবেন স্ট্রাদাতে এখন আপনার ভিগুলিতে সমস্যা গাড়ির প্রকার ভেদতে সমস্যা আপনি চলে যান ভিগুলিতে দেখেন পুরো ভিগুলিতে কত প্রশ্ন চিকলো মোটিতে মাত্র 11টা প্রশ্ন যে 11টা প্রশ্ন পড়লে আমি কি করতে পারবো চিকলো সম্পর্কে জানতে পারবো এর মধ্যে সহজ সব প্রশ্ন আমার মোটর চিকল এগারোটা প্রশ্ন মাত্র এগারোটা প্রশ্ন আপনি এগুলা সিলেক্ট করেন তারপর আছে এখানে মাত্র আটটা প্রশ্ন তারপরে এখানে কত চিকলের মতো এখানে ষোলোটা এগারোটা সবগুলা দেখবেন এখানে ছয়টা এখানে নয়টা এখানে আটটা এখানে পনেরোটা এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন এখানে তিনটা এখানে দুইটা দেখেন এই কার্তলের সমস্যা মাত্র একটা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন মাত্র দুইটা মাত্র তিনটা তো সাতটা সাতটা প্রশ্ন চারটা কার্তল দিয়া তো নিজেকে পজিটিভলি যখন নাকি জিনিসগুলো ওভারকাম করবেন দেখবেন আর কোনো কিছু কঠিন মনে হবে না রিফ্লেক্টেড সম সাতটা প্রশ্ন তিনটা প্রশ্ন টোটাল ওভারঅল হয়তো আপনার এখানে কত তিন চার দশ সতেরো সতেরো দশ সাতাইশ তিরিশ পঁয়ত্রিশ বাহান্ন ষাটটার মতো প্রশ্ন হবে ষাটটা সর্বোচ্চ পঞ্চানব্বই ষাটটা ঠিক আছে তো ষাটটা প্রশ্ন আপনি যদি দুইবার তিনবার মিক্স কুইস করেন তাহলে কিন্তু ভিগুলো সবগুলা প্রশ্ন কি করলেন আপনি পাই গেলেন শেষ হয়ে গেল এখানে এমন না যে ত্রিশটার মধ্যে আপনি দশটা ভুল করবেন হয়তো আপনি চারটা বা পাঁচটা ভুল করতেছেন বা আনকমন লাগতেছে আনকমন গুলো এখানে কি সেভ করে রাখা যায় না আমাদের অ্যাপসের মধ্যে রাখা যায় না আবার ভুল হইছে আল্লাহ কেন ভুল হইলো রে মনে হচ্ছে কিছু না বিকলা দুই রে দুইটা হওয়াটা ভেড় হইব তো তাহলে এখানে নোট করে আপনারা রেখে দিলেন যে এটা তো আমি ভাবছিলাম যে সব দুই চাকা মোটর সাইকেল এলে আমি ফালতো দিছিলাম কিন্তু হ্যাঁ মোটর সাইকেল দুই চাকা থাকবে এটা আপনি নোট করতে পারবেন এখানে নোট করা যায় না নোট করা যায় তো যখন নোট করে রাখলেন এর বার কি পরবর্তী আসবে আপনি আগে নোটে ফলো করবেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কেন ভুল হইছে আবার এটা একটু কষ্ট মনে হচ্ছে এখানে সেভ করে রাখবেন তো এই ভাবে শুধু ভিগুলি না যদি আপনি পড়েন দুইটা কিন্তু ভিগুলি অলরেডি শেষ তো দেখেন প্রথম অধ্যায়টা আমরা কত সুন্দর করে শেষ করলাম আস্তে আস্তে করে প্রথমে দেখলাম ইস্ত্রাদা কারে জা কুসিয়া মার্চা পেরিয়ে এরপর শুধু চারটা বিষয়ে আলোচনা করেছিলাম আর রাজো এ তারপরে ইজল ট্রাফিক এবং সালবা জেনে সে চারটাও শেষ প্রথম অধ্যায়ের একদম বিস্তারিত আলোচনা এবং থিওরি সবগুলো কিন্তু আমরা অলরেডি কি করছি শেষ করে দিচ্ছি এখন লাস্টের কিছু শুধু আলোচনা বাকি আলোচনা কি কম পড়তাম আচরণ আমরা যখন মানুষ মানুষ হিসেবে আমাদের কি করা উচিত মানুষ হিসেবে আমাদের কোনো রাস্তার কোন কাঠ আমাকে ভাঙা যাবে না ভাঙা করা যাবে না তুলে নেওয়া যাবে না নোংরা করা যাবে রাস্তা মলা ফেলা যাবে না এই বেসিক নিয়ম গুলা চালকের কি আচরণ যখন দেখবো বয়স্ক লোক যখন দেখবো গর্ভবতী মহিলা খুব কাছাকাছি যাওয়া যাবে না গাড়ি নিয়ে এদেরকে আত্রা ব্যস্তার করতে সুযোগ করে দিতে হবে কোন অন্ধ লোক রাস্তা পার হচ্ছে এদেরকে আমাদের অগ্রাধিকার দিতে হবে এই বেসিক আলোচনা নিয়ে আমার দুটা ভিডিও আছে সেই ভিডিও দিয়ে দিব এরপর আপনার প্রথম অধ্যায় সিলেক্ট অল সিলেক্ট অল দিয়ে শুধু সারাদিন দশটা পনেরোটা শুধু প্রথম অধ্যের উপর মিক্সড কুইজ প্রথম অধ্যের উপরে শুধু মিক্সড কুইজ এখানে ভিহিকুলের কুইজ আসবে কারে যেতে আসবে মাত্রা পেয়ে আসবে তারপরে কম কম্পর্টমেন্ট আচরণ আচরণগুলো আসবে সবগুলো যখন আসবে যখন দেখবেন প্রথম মিক্সড কুইজ করে আপনার সাতাশ আঠাশটা হচ্ছে এর মানে প্রথম অধ্যায়টা আলহামদুলিল্লাহ বিসপিল্লা আমাদের কমপ্লিট এরপর আমরা রিল্যাক্সে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এরপর তৃতীয় চতুর্থ বাকি অধ্যায়গুলো খুবই সহজ খুবই ইজি সো এখন যারা অলরেডি ক্লাসটা করছেন বা যারা থ্রি ভিডিও দেখেন নাই আপনারা এখন শুধু ভিগুলি না কুইজ প্র্যাকটিস করতে থাকেন আমরা গ্রুপে আরো কিছু ভিডিও দিব পরবর্তী অধ্যায়ের পরবর্তী চাপ্টার গুলার কম্পতামে সেগুলো দেখার পরে পরবর্তী ক্লাসে আমরা প্রথম অধ্যায় ইনশাল্লাহ একদম কমপ্লিটলি শেষ করে দেব